দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে। তীব্র তাপপ্রবাহের কবলে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও কম্বোডিয়া, এই ছয় দেশেই তাপমাত্রা ছাড়িয়ে গেছে 40 ডিগ্রি সেলসিয়াস। রোববার মিয়ানমারের তাপমাত্রা ওঠে 48.2 ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির 56 বছরের ইতিহাসে সর্বোচ্চ। কম্বোডিয়ায় তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সামনের দিনগুলোতে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ভিয়েতনামে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে দেশটির সংশ্লিষ্ট দপ্তর বলছে, দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ফিলিপাইনের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরমে দেশটির হাজারো স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। পূর্ব ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা হার মানিয়েছে মরু অঞ্চলকেও। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল সাধারণত এপ্রিল মাসে উষ্ণ থাকে, কিন্তু এল নিনো ও জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের তাপমাত্রাকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।